সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে বিভিন্ন অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি। ঠিক তেমনি একটি বোন আছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, তো এই বোনটির জীবনের বাস্তব এবং সত্য গল্পটি আজ আমরা তুলে ধরব। এবং আমরা অনেক আগেই তাকে একটি অনলাইন চ্যানেলে দেখেছি, তো আসলে সে কেন আসছে, কি কারণে আসছে অনলাইনে সেই কথাটাও শুনব। তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন প্লিজ। আপনার নাম? আমার নাম বৃষ্টি। বৃষ্টি, তো বৃষ্টির মতো তো আপনি তো মানে চাঁদের মতো হাসতেছেন, আপনার নাম বৃষ্টি। আচ্ছা, তো সবসময় কি এরকম হাসি খুশি থাকেন? হ্যাঁ, আমি হাসি খুশি ভালোবাসি। হাসি খুশি ভালোবাসেন? তা আচ্ছা, কথায় কথায় হাসা, এটা কি মানে ছোটবেলা থেকে অভ্যাস? না না, আমাদেরকে দেখে হাসতেছে না, এটা আমাদের মানে ভাই বোনই সবারই হাসি, একটা মুখ মানে সবাই হাসে, একটা কথা কয় মানে সবাই হাসে। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনি এর আগে একটি চ্যানেলে আমরা দেখেছি আপনাকে কথা বলেছেন, তো আমরা আপনার জীবনের বাস্তব এবং সত্য গল্পটা শুনতে চাচ্ছি, যদি একটু বলতেন আসলে কি ঘটেছে আপনার জীবনে। ভাই আমার জীবনে কষ্ট কি, আমার বাপমার দ্বারে যখন আমি ছোট থেকে বলেছি কি, আমার বাপমা মানে এতটা কষ্ট আমি পাই নাই কোনো সময় বাপমার কাছে, যেটা মানে চাইছি যেটা আবদার করছে সেটাই সবকিছু পূরণ করছে। মানে আমার বিয়েটা হয়েছে তালাই মানে আমি অনেকটাই কষ্টে আছি, বুঝছেন? কষ্ট মানে কি, যে বিয়েটা দিয়েছে তালাই আমার মানে অনেক অত্যাচার, মানে আমার স্বামীর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমার অনেক অত্যাচার করতো। এরপরে মারধর করতো, জামে একটা নিষেবান করতো, সারাক্ষণ এই টাকা মানে মারধর দেওয়া করতো, বাপমার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসতাম, নাইলে দুদিন পর পর পালাইয়া দেওয়া যেত বাবার বাড়ির থেকে। বাপমা মানে আমার শান্তির লেগে সুখের লেগে আল্লাহ ধার কত ই করতো আমার দিত, যখন একদম 5,000 3,000 4,000 করে নিতাম তারপর শান্তি হইতাম না। এরপরও অনেক মারধর করতো ই করতো, যার কাছে ফলাফাইন ছেলে একটা হয়েছে মনে করছি যাক ভালো হয়ে যাইব, হ্যাঁ পরের দিন না হের পাগলামি আরও শুরু হয়েছে বেশি। হ্যাঁ পরে মা হের পরে অতি কো কাম একদিন করলে দুই দিন করে না, হে বাপমার বাড়িতে আই আবার নিতাম আইয়া করতো মার দেন কি আর মু অনে দিয়েছেন আমার এমন কষ্ট হতো এমন ইয়ে থাকবো আমি কষ্ট ভিতরে মায়ের শান্তি লেগে তো আমাকে দিতে হইবি, তাই আবার আই এটা টাকা পয়সা নিতাম ই করতাম। হ্যাঁ পর তো হইতে আবার কোনো কাম করতো না আমার হরিগো দ্বারে, হরিগো এই কাম কাজ করে দিলে হরিরা দুগা দিত নাইলে দিত না, দেড়গো মেলে কয়েকদিন খাইতাম, দেড়রা কাম কাজ করতো গ্রামে তো আধা দিন নিচে পান করে পড়েই থাকতো, আবার ঠিক মতন বাসা আইতো না। তারপর কি তোমার পরে এই টিকে না পেয়ে ছেলেদের লইয়া আমার বাপমার বাড়িতে নিয়ে আসবো। তো আসলে স্বামীর বাড়িতে যখন আপনাকে বিয়ে শাদী দেয়, তারপরে স্বামীর দেশের বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুর। আচ্ছা, তো আপনার বাড়ি হচ্ছে চাঁদপুর, আপনার স্বামীর বাড়ি হচ্ছে ঢাকা, তা আপনাদের বিয়েটা কিভাবে হলো, কে দেখে শুনে দিল? আমাদের এদিকে একটা মহিলা নিয়ে দিছে, হ্যাঁ মেয়ে সেদিকে বিয়ে দিছে, তারপরে হ্যাঁ মানে মানে আমার ঘরে ইজিং গেছে যে তোকে এদিকে ভালো মেয়ে আসেনি, তা আমার ছেলের বিয়ে হবে, তো আমাকে এদিকে একটা মহিলা বলছে হ্যাঁ আছে আমাদের রাখতে ভিতরে একটা মেয়ে আছে, তারপরে হ্যাঁ নিয়ে দিছে আমারে। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনারা ভালো করে দেখে শুনে নেন নেই? সবাই এমন শোনায়, সবাই তো ভিতরে ভালো দেয় গেছে, সবাই তো ভালোই তারে প্রশংসা করছে, এখন যে ভিতর ভিতর যে এই অবস্থা কে কইতে পারে। আচ্ছা আচ্ছা, আসলে ভিতরে যে এই অবস্থা কেউ বলতে পারবে না, কিন্তু তো আপনি বিয়ের পরে আপনি কতদিন সুখে শান্তিতে ছিলেন? এই কত 2 বছর মতন। 2 বছর সুখে শান্তিতে ছিলেন? হ্যাঁ। এরপরে কি ঘটেছে? এদিকে মাইসে তো বলে নাই, মাইকে বলতে পারতো আমার সামনে অনেক কত তখন কি আর তুমি দুজন বাপমার দ্বারে বলতাম, তো বাপমা কষ্ট পাইতো না, তা আমিও আমিও মানে বলি নেই তখনকে যা আর কি কম আমার ভাগ্যে যা আছে তাই হয়েছে। আচ্ছা আচ্ছা, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আপনার স্বামী কি কাজ করতো? হ্যাঁ রাজমিস্ত্রি কাম করতো। রাজমিস্ত্রি, ঢাকা কি তাদের নিজের বাড়ি ছিল না? ভাড়া থাকে। ভাড়া থাকতো। এমনি অরিজিনালি তাদের দেশের বাড়ি কোথায়? হ্যাঁ অরিজিনাল বাড়ি হলো বরিশাল। বরিশাল, কিন্তু আমি বরিশাল যাইনি, আমার হরিও যায় নাই, আমার হরে যে ছোট কালে যে যাইছে আর আমার হরিও জানে আমরাও যাইনি, কিন্তু হেরা গেছে আমার জামাই টামাই দেওয়ারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে বরিশাল কোন জায়গায় তার বাড়ি, কোনো কিছু জানেন ঠিকানা? না আমি একটু জানি না, আমি শুনছি বরিশাল কি পাখির বন্ধনে কি জানি কয় এই বরিশাল। আচ্ছা, তো স্বামীর হাতে কি ধরনের নির্যাতনের শিকার হলেন আপনি?
ভাই জীবন আমি যে দিয়ে মার খাইছি জীবনে এমা কেউ খাইছেন কি জানি আস্তর রিয়া দিয়া বাইরি তো কোনি দিয়া তারপর আবার বাগা দিয়া তারপরে এই যে কের কলাত মেলা ভাতো আতুর মেলা ভাতো বাড়া দিয়া বাইরি তো মানে আমার এমন মারা মারতো মানে আমার ধারণা বাড়ি কেউ আমি উল্টি হয়ে যাইতে পারতাম না আমার জায়গা জায়গা কালো করে লাইত তো আপনাকে এত মার দিত কি কারণে এই যে নিশা খাইতে পারলে বালা না খাইতে পারলে টাকা পয়সা দিতাম তো টাকা পয়সা দিলি তো নিশা খাইতে পারতো তো টাকা পয়সা না দিলে নিশা না খেলে হয় আমার উপর টর্চার করবো কিভাবে আচ্ছা আচ্ছা মানে নেশা করে এসে মারধর করতো না নেশা করার আগে মারধর করতো মানে নেশার আগে যে বেড়া উঠতে যেত না খাইতে পারলে আচ্ছা কি ধরনের নেশাটা করতো সে এটা তো না এই আগে তো মানে হিরন না জানি কি বাবা কয় এরি খাইতো আচ্ছা আচ্ছা এরি এরি বাবা আচ্ছা তো আসলে এই যে দীর্ঘ কতদিন আপনি এই ধরনের নির্যাতন স্বীকার করে আপনি সংসার করেছেন তার নয় বছর ছিলেন তো নয় বছরে আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে আমার মতন কই না আমার মতন করতে বলে যেমন বাবার উপর আমি খান বাবার উপর এই যে 7 বছর ফালাইছি হয়ে গেছে কোনো এক টাকা দিয়ে না ধুয়ে না বলা মানে কোনো খোঁজ খবর লয় না এখন নিজে একটা নিজের মারতে মারতে তো আমার ওষুধ বানিয়ে লাগছে আমার গলায় হানিয়ে সমস্যা আমার একটা অপারেশন করতে আমার 1 লাখ টাকা লাগবে আর আমার আব্বা দিনে না দিন খায় দিন যদি করে বুঝছেনি আর এত টাকা আমরা কই খাবো অপারেশন করতে তারপর নিজের দুইটা বাচ্চা নিয়ে তারপর বাইরে এলো বয়স্ক মানুষ বাইরে রুজি করে গইতে আমার বাবা চালাইলো গাড়ি বুঝছেন আচ্ছা আচ্ছা তো আপু যে আপনি দীর্ঘ 9 বছর সংসার করেছেন তা আপনি দেখে শুনে তারপর তার সাথে সংসার কেন করলেন দুটি সন্তান কেন এনে নিলেন ঠিক আছে একটা বিয়ে কিন্তু আপনার তো এটা বুঝতে হবে যেহেতু আপনার স্বামী আপনাকে বললেন কত কিছু দিয়ে মারধর করেছে এত কিছু দিয়ে মারধর করার পরও আপনি দুটি সন্তান নিলেন এবং আপনি তার সংসার করলেন তো আসলে আমরা যতটুকু জানি দুষ্ট গোয়ালেতে শূন্য শূন্য গোয়াল অনেক ভালো তারপর আমি চেষ্টা করি আমার ছেলেটাই হইছে আমি 10 বছর পরে আবার মেয়েটাই পড়ে গেছে আমার অসুখে দিয়া বুঝছিনি তারপর আমি বুঝতে পারি না তারপর যখন আমি দেখছি খেতে পারি না হ্যাঁ যখন খালে থেকে গেছে গা তখন আমি দেখি যে আমার মানে প্রেগনেন্ট অবস্থা বুঝছেন তারপর আমার মায়েরা করে থাক আল্লাহ দিছে এমন না করে একটা মেয়ে হলে তো স্বামী ভালো হয়ে দিতে পারে তো আমি আর বাচ্চা নষ্ট করি না বাচ্চাটা আমি রেখে দিছি তারপর আমার বাচ্চাটা 6 মাসের কালেই আমার খালাই থেকে গেছে প্রতিবেদন করেছেন তো সেখানে কি কোন ধরনের কোন সাহায্য সহযোগিতা পান নাই পাইছি মিথ্যা কথা বললাম লাভ নাই পাইছি পাইছি মানে কি কেউ মানে 2000-1000 দিছে এমন পাইছি পাইতার অনেক দিনে বাদে মানে খানদানের রুমরা কথা বলে উঠিয়ে কইছিল আমি মানে সিমেটা সানাই বন্ধ করে দিছি আচ্ছা নোংরা কথা বলে দেখে সিমোটা চালান না বন্ধ করে দিয়েছেন আচ্ছা তাহলে দিছি কষ্টের কারণে আমি চাইছি কিন্তু সাহায্য লিখে আমি তো কই না যে আমি দেহ বা খারাপ নোংরা কথার লিখে আমি দুইটা কামনা করতে নেন আমার ভালো লাগলে আমার সাহায্য করবেন নাই নাই আচ্ছা ভালো লাগলে সাহায্য করবে না হলে না আচ্ছা তো খারাপ দমের কথা ওসব বলবেন না আচ্ছা তো আপনার বয়স কত এখন কত বছর বয়সে বিয়ে হইল তাহলে আচ্ছা যাই হোক তো আপনি আর বিয়ে শাদী বসলেন না কেন ব্রজি নাই কেন যে যেটা বাচ্চা হয়ে গেছে আর বিয়ে দিয়েছি তো জীবনে বিয়া হয়ে কইছি না একটাই জীবনে বিয়ে আর দরকার নেই জীবনে তো একবার একবারই স্বামীই দেখছে আর কেউ দেখতে চাই আর যদি ভাগ্যে যদি থাকে যদি আমার ভাগ্যে লেখা যদি আরেকটি বিয়ে হয়ে থাকে লেখা যদি থাকে তো হবে যে আমার দুইটা বাচ্চা দিকে যে নিবে আমার বলা মানে দুইটা ভবিষ্যতের লাইন করে দিবে আমার একটা ভবিষ্যতের লাইন করবে তারই আমার জীবন সঙ্গী করেন আচ্ছা তার মানে ভাগ্যে থাকলে ইচ্ছাকৃত না ইচ্ছার তো একটা বিষয় আছে বিয়ে শাদি তো নিজেরও ইচ্ছে এবং কি ভাগ্যেরও বিষয় আছে তাই না ভাগ্যে যদি লেখা থাকে তো হবে আর না লেনে আমার নিজের ইচ্ছা নিজেই করবো না আচ্ছা আচ্ছা মানে নিজের সিদ্ধান্তে করবেন না গার্জিয়ান নিয়ে করতে চাচ্ছেন আমার গার্জিয়ান নিয়ে আমি আবার করব আমার গার্জিয়ান আমার এই আমার দিতে আমার যে প্রথম বিয়ে দিছে আমার এটা আমার ফ্যামিলি বারে আমার দিবে দেখে আমি নিজের বিয়ে কইছি নিজের বিয়ে কোনোদিন বাপ মাই দেখি দেখি আচ্ছা যদি থাকে হবে না তো আপনি তো জানেন যে ইউটিউবে যদি আসেন নাম্বার দিলে মানুষ খারাপ ধরনের কথা বলতে পারে কিংবা বলে হ্যাঁ তো জেনে শুনে আবারও কেন আসলেন
কষ্টের কারণেই। আচ্ছা, তার মানে মানে খারাপ কথা শুনে হলেও কষ্টটা দূর যেন হয়, এই জন্য আসছেন। আচ্ছা, তো আপু আসলে আপনি কে যদি কেউ সাহায্য করতে হয় কিভাবে করবে? সাহায্য করলে কিভাবে করবে? আমি তো বললাম যে আমি অনেকটা অসুস্থ, ঠিক আছে, আমি দুইটা বাচ্চা নিয়ে অনেকটা কষ্টে আছে, আমার বাবা বুঝছেন। আচ্ছা আচ্ছা, মানে খাই চলি করি, বুঝছেন, কেউ যদি ভালো লাগে আমার বাচ্চা দেখে আমার দিকে যদি পারে আমার সহযোগিতা করবে। আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক আপনারা যে যেখানে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।